বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের সকলকে একবার জানিয়ে দিতে চাই আমাদের ইউটিউব চ্যানেলের নেমটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আগে ছিল জিকে বাংলা বর্তমানে সেটি হয়েছে ড্রিম অফ সাকসেস সফলতার স্বপ্ন তো বন্ধুরা তোমরা সকলে জানাবে নামটি কেমন হয়েছে অথবা তোমরা যদি চাও আগের নামটি থাকতে তাহলে কিন্তু সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলতে পারো যে জিকে কে বাংলাটাই থাক সেক্ষেত্রে আমরা কিন্তু সেই নামটি আবার রেখে দেবো তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে তেরোই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি ঠিক আছে তো আজ থেকে আমরা নতুন পর্ব চালু করলাম কারেন্ট অ্যাফেয়ার্স এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল এগণ্টা ওতে অবশ্যই দাবিয়ে দেবে তো আজকে দেখতে পাচ্ছি প্রথম কোয়েশ্চেন এখানে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন সফলভাবে তৈরি করলো কোন দেশ অপশান এ হচ্ছে রাশিয়া অপশান বি হচ্ছে আমেরিকা অপশান সি হচ্ছে ভারত অপশন ডি হচ্ছে চীন সঠিক উত্তরটি হবে অপশন এ রাশিয়া হচ্ছে প্রথম দেশ যিনি কিন্তু সফলভাবে করোনা ভ্যাকসিন তৈরি করেছেন এমনটা কিন্তু দাবি করেছে রাশিয়া এই ভ্যাকসিনটি বাজার আসছে স্পটনিক ফাইভ নামে এই ভ্যাকসিনটি বানিয়েছে মস্কোর গ্যামলি ইনস্টিটিউট রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুতিয়ান বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে ভ্লাদিমির পুতিন মুদ্রার নাম হচ্ছে রাশিয়ান রুবেল তো দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখা যাক বইরুট বিস্ফোরণ নিয়ে জনগণের ক্ষোভের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন অপশন এ হচ্ছে সিরিয়া অপশন বি হচ্ছে লিবিয়া অপশন সি হচ্ছে সুদান অপশন ডি হচ্ছে লোবনন তো সঠিক উত্তরটি হবে অপশন ডি লোবননের প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছে লোবননের প্রধানমন্ত্রী হাসান দিয়ার দু হাজার কুড়ি সালের দশই আগস্ট লবনের রাজধানী বৈরুটের ধ্বংসাত্মক বিস্ফোরণের জন্য তার সরকার থেকে পদত্যাগ করেছেন তিনি এবং তিন নম্বর কোশ্চেন দেখতে যে বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় আটই আগস্ট নয়ই আগস্ট দশই আগস্ট এগারোই আগস্ট সঠিক উত্তরটি হবে অপশান বি আটই আগস্ট কিন্তু পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস আন্তর্জাতিক উপজাতি দিবস বা আদিবাসী দিবস নয় আগস্ট প্রতি বছর পালিত হয় তো প্রতি বছর নয় এবারও কিন্তু দু সালে পালিত হলো নয়ই আগস্টে আন্তর্জাতিক আদিবাসী দিবস এই দিবসটি পালন করা হয় আদিবাসীর প্রচার ও সুরক্ষার জন্য তো পাঁচ নম্বর কোশ্চেন এই হচ্ছে প্রখ্যাত কবি রাহাত ইন্দোর এগারোই আগস্ট দু সালে মৃত্যুবরণ করেছেন তিনি কোন ভাষার কবি ছিলেন অপশন এ হচ্ছে হিন্দি বি হচ্ছে উর্দু সি হচ্ছে তামিল ডি হচ্ছে বাংলা সঠিক উত্তর উত্তরটি হবে অপশন বি উর্দু ভাষার কবি ছিলেন রাহাত ইন্দোর সায়ের তো তিনি সয়ত্তর বছর বয়সে মারা গিয়েছেন করোনা সংক্রান্ত পজিটিভ থাকার তিনি কিন্তু হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে কিন্তু তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এগুলো কিন্তু মনে রেখে দেয় একটু ঠিক আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন কোন দেশ উনিশশো সালে যুদ্ধের শহীদ ভারতীয় সেনাদের জন্য স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অপশান এ হয়েছে ভারত অপশন বি হয়েছে বাংলাদেশ অপশান সি হয়েছে মায়ানমার অপশন ডি হচ্ছে শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামীদের যে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু স্মৃতিসৌধ নির্মাণ করবে বাংলাদেশ খাদির প্রথম সিল্ক ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার স্থাপিত হতে চলেছে কোথায় অপশন হয়েছে হিমাচল প্রদেশ অপশান বি হচ্ছে অরুণাচল প্রদেশ অপশান সি হচ্ছে উত্তরপ্রদেশ অপশান ডি হচ্ছে বিহার সঠিক উত্তরটি হবে অপশান বি অরুণাচল প্রদেশে কিন্তু স্থাপিত হতে চলেছে রাজধানী অরুণাচল প্রদেশের রাজধানী হয়েছে ইটানগর খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কে ভি এর হেডকোয়ার্টার কোথায় সেটি হচ্ছে মুম্বাইয়ে বর্তমানে চেয়ারম্যান হতে হয়েছে ভিনয় কুমার সাকসেনা খাদির সাত নম্বর কোশ্চেন একটি হচ্ছে সম্প্রতি প্রয়াত হলে জেমস হারিস কামালা কোন দেশের ডাব্লুডাব্লু ই প্লেয়ার ছিলেন তিনি কমলা নামেও কিন্তু পরিচিত ছিলেন তিনি ছিলেন অপশন এ হচ্ছে ফ্রান্স অপশন বি হচ্ছে জাপান অপশন সি হচ্ছে আমেরিকা অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে অপশন সি আমেরিকার তিনি কিন্তু বাসিন্দা ছিলেন জেমস হারিস তো পুরো কথা কি ওয়ার্ল্ড রেসেলিং এন্টারটেনমেন্ট বর্তমানে সিও হলেন ভিনেস ম্যাকমোহন ডাব্লুড ইয়ার সিও তো এগুলো কিন্তু মনে রেখে একটু আট নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এলটিডি এসআইএলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে অপশান হচ্ছে সোহিনী দত্ত অপশান বি হচ্ছে সোমা মণ্ডল অপশান সি হচ্ছে সুরেশ গুপ্ত অপশান ডি হচ্ছে সমা অধিকারী উত্তরটি হবে অপশান বি সোমা মণ্ডল হচ্ছেন ভারতের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান তো এসআইএলের হেডকোয়ার্টার কোথা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথা নিউ দিল্লি হচ্ছে এস আই হেডকোয়ার্টার বর্তমান সিওর নাম কি অনিল কুমার চৌধুরী হচ্ছে এস আই এল এর বর্তমান শিও ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয় অপশান এ হচ্ছে দশই আগস্ট অপশান বি হচ্ছে বারোই আগস্ট অপশান সি হচ্ছে তেরোই আগস্ট অপশান ডি হচ্ছে নয়ই আগস্ট সঠিক উত্তরটি হবে অপশান বি বারোই আগস্ট পালিত হয় ইন্টারন্যাশনাল ইউথ ডে তো এই বছরে যে থিম ছিল দু হাজার কুড়ি সালের থিম ছিল ইউথ এঙ্গেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন এবছরের থিম এটি কিন্তু মনে রেখে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করতে বিদেশ থেকে কতগুলি প্রতিরক্ষা অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত তো অপশান এ হয়েছে একশোটি অপশান বি হচ্ছে উনসত্তরটি অপশান সি হচ্ছে একশো একটি অপশান ডি হচ্ছে একশো তিনটি সঠিক উত্তরটি হবে অপশান এ সরি অপশান সি একশো একটি ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছেন ভারত সরকার এই নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এগারো নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন অ্যাকাডেমি কে শুরু করেছেন অপশান এ হচ্ছে গজেন্দ্র সিং শেখা শেখাওয়াত অপশান বি হচ্ছে নরেন্দ্র মোদী অপশান সি হচ্ছে ডক্টর হর্ষবর্ধন অপশান ডি হচ্ছে ডক্টর রাজনাথ সিং সঠিক উত্তরটি হবে অপশান এ গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি কিন্তু চালু করেছেন স্বচ্ছ ভারত মিশন অ্যাকাডেমি দিনিস্ট্রি অফ সংস্কৃতি হ্যাজ লঞ্চ দ্য স্বচ্ছ ভারত মিশন অ্যাকাডেমি বারো নম্বর কোশ্চেন দেখতেছি ভারতীয় আর্মি কোন দেশের আর্মিকে দশটি ভেন্টিলেটার উপহার দিয়েছেন অপশন এ হচ্ছে ভুটান বি হচ্ছে মায়ানমার সি হচ্ছে নেপাল অপশন ডি হচ্ছে পাকিস্তান সঠিক উত্তরটি হবে অপশন সি নেপালকে কিন্তু ভারত দিয়েছেন দশটি ভারতীয় আর্মিরা দিয়েছে দশটি ভেন্টিলেটার উপহার তো নেপালের রাজধানী কোথা আর নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু বর্তমান রাষ্ট্রপতির নাম বিদ্যাদেবী বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কে পি শর্মা তো আজকের ভিডিও এতটুকু ছিল সো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর এরকম ভিডিও আরও পেতে অতি অবশ্যই তুমি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি কিন্তু তোমার বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে দিও তো চলো দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো